আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কাউনিয়া উপজেলার তিস্তা সেতুতে আমরা যাব। এই যাওয়ার তিস্তা সেতুতে তিস্তা ব্রিজে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না এবং হঠাৎ করে আমার সাথে আছেন শাহাদ ভাই, তিনি হচ্ছে হঠাৎ করে দিনাজপুর থেকে আসেন, তার সাথেই আর কি বিকেলে বের হওয়া এবং হচ্ছে যে জায়গাটা গেলে আমরা হচ্ছে খুবই শান্তি পাই বা হচ্ছে প্রকৃতির মাধ্যমে যে হারিয়ে যেতে পারি, মাইন্ড ফ্রেশ হতে পারি, এই জন্য আমরা এই জায়গাটি বারবারে যাই। অনেকবার যাওয়া সত্ত্বেও এই জায়গাটা যেতে ভালো লাগে, কারণ হচ্ছে নদীর যে প্রশস্ততা বা হচ্ছে এখানকার যে পরিবেশ আসলে মনকে সতেজ করে তোলে এবং অনেকটা সময় এখানে থাকতে মন চায়। তো আমরা হচ্ছে সেই জায়গাটা যাই, এই জন্যে বারবারে আসি। আমরা প্রথমে হচ্ছে সড়ক সেতুতে যাবো, কিছুক্ষণের মধ্যে আমরা সড়ক সেতুতে পৌঁছাবো। এই হচ্ছে সড়ক সেতুর প্রবেশ এবং আপনারা বামে আর কি ছোটো রাস্তা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের রেলওয়ে সেতু, যে ব্রিজটা আছে ওই ব্রিজটা। তো আমরা হচ্ছে যে ব্রিজটা প্রথমেই সড়ক সেতুতে যাব। আমরা সড়ক সেতুতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো, কারণ অনেক দূর মানে সেতুটি এবং হচ্ছে দীর্ঘ অনেক বড় সেতু, ওটা 760 মিটার। এই সেতুটি হওয়ার ফলে আমাদের যে লালমনিহাটার মানুষজন বা নদীর ওপারে মানুষজন খুব সহজেই রংপুর এই পাশে মানুষের সাথে যোগাযোগ করতে পারছে, কারণ হচ্ছে আগে যে রেলওয়ে সেতুটা রয়েছিল ওখানে অনেক সময় যানবাহন যাওয়ার রাস্তাতেই অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, কারণ ট্রেন আসার অনেক সময় দুর্ঘটনাও ঘটার মতো এরকম হয়তো বা এরকম কোনো পরিস্থিতি হয়েছিলো। দেখা যায় যে ট্রেন যখন আসে এই পাশের গাড়ি আটকে থাকে বা এক পাশের গাড়ি পার হয় তারপর অন্য পাশের গাড়ি আসে, তো এটা খুবই বিড়ম্বনার সৃষ্টি হয়েছিলো। তো এই ব্রিজটাই হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা আরও অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে হয়েছে। তো আপনারা এই ভিডিওটি আমি ব্রিজটির সম্পর্কে আপনার নতুন ব্রিজটি সম্পর্কে অনেক কিছু জানাবো। এই ব্রিজটি হচ্ছে 2006 সালে কাজ শুরু হয়, ব্রিজটির স্থাপনা করা হয় এবং হচ্ছে এটি দীর্ঘ 6 বছর কাজ করার ফলে 2012 সালে এই কাজ ব্রিজটির কাজ সম্পন্ন হয় এবং হচ্ছে আমরা জানি এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় হচ্ছে 750 মিটার এবং প্রস্থ হচ্ছে 12.1 মিটার। আর এই ব্রিজের স্পান সংখ্যা হচ্ছে 15টি এবং পিলার সংখ্যা হচ্ছে 16টি। আর এই ব্রিজটি অবশ্যই অনেক ব্যয়বহুল ছিল, অনেক খরচ হয়েছিলো ব্রিজটি বানাতে। আর আমরা জানি যে হচ্ছে এই ব্রিজটির বানানোর ফলে মানুষের কতটা সুযোগ সুবিধা বা কতটা যাতায়াতের সুবিধা হয়েছে, অনেকটাই অনেক নদী অঞ্চলে মানুষের অপর পাশে যে সিঁদুর অপর পাশে যে মানুষজন থাকতো তাদের যাতায়াত খুবই সোজা বা খুব সহজে তারা রংপুরে আসতে পারে এবং যাইতে পারে। এবং হচ্ছে এখানে অনেক বড় বড় বাস বা হচ্ছে যে বাসগুলো সরাসরি ঢাকা রাজশাহী বিভিন্ন জায়গা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। তো এই ব্রিজটি এখানকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ এবং হচ্ছে শুধু এখানকার মানুষের না, পুরো বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। তো আমরা ব্রিজটি পৌঁছেছি, এই যে ব্রিজের আমি চারপাশে প্রকৃতিটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর। এবং হচ্ছে আমরা ওপাশে দেখতে পারলাম যে হচ্ছে আমাদের রেলওয়ে সেতুটা। আমরা কিছুক্ষণের মধ্যে রেলওয়ে সেতুতে যাব, আমার সাথে ছিলেন অবশ্য শাহাদ ভাইয়া। আমরা রেলওয়ে সেতুতে দেখতে পাচ্ছি আর ট্রেন, আসলে এই অনুভূতিটা অনেক সুন্দর বা সৌন্দর্য। দেখেন আমরা এক ব্রিজ থেকে আরেক ব্রিজে ট্রেন যাচ্ছে, এই সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ব্রিজটিতে যাব এবং হচ্ছে সেই ব্রিজ সম্পর্কেও আপনাদের মোটামুটি তথ্য জানাবো আমি, যে ওই ব্রিজটি কীভাবে সৃষ্টি হয়েছে না হয়েছে কত সালে সেই জিনিসগুলো জানাবো। তো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন।
রেস্টুরেন্ট। এখানে অবশ্য ভিতরে এখন রেস্টুরেন্ট রয়েছে এবং হচ্ছে এখানে আপনারা দুপুরের খাবার বা যে কোনো সময় খাবার দাবার এখানে পাবেন। আর একটা বিষয় যে এর ভিতরে কিন্তু হচ্ছে ছোট বাচ্চাদের অনেক খেলার জায়গা রয়েছে যেখানে পরিবার নিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। এটা হচ্ছে তিস্তার ব্রিজের নতুন সংযোজন, এখানে যে আপনারা ঘোরাফেরা করতে পারেন এবং হচ্ছে উন্নত মানের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা বিকেল টাইমে গিয়েছিলাম, এর জন্য আমরা ভেতরে প্রবেশ করি নাই, কারণ হচ্ছে এখানে প্রবেশ করে আমাদের অতটা দরকার ছিল না। আর হচ্ছে আমরা তারপরে এখান থেকে ঘোরাফেরা করার পর আমরা রেলওয়ে সেতু বা রেলওয়ে ব্রিজটাতে এসেছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে ব্রিজ, এবং হচ্ছে এখানে যে স্পামগুলো রয়েছে বা যে পিলারগুলো রয়েছে আমি এখানে কখনোই নামিনি, প্রথম আমি এখানে নামতেছি, কারণ হচ্ছে সাত আট ভাই এখানে অলরেডি নেমে গিয়েছিলেন, তো ভয় লাগতেছিল, তারপরও প্রথম অবস্থার নামার অনুভূতি অন্যরকম। তো এখানে যে যে প্রকৃতির যে প্রকৃতির যে আভাস সেটা আমি পেয়েছিলাম, যে নদীর মাঝখানে স্পামের মধ্যে দাঁড়িয়ে থাকার একটা অনুভূতি আলাদা। তো এখানে থেকে চারপাশের অনেক ভিউ আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম। এখানে অবশ্য অনেক নৌকা রয়েছে, যে নৌকাগুলোতে আপনারা কিছুক্ষণের জন্য হলেও আপনারা নদীর মাঝখানে যে ঘুরে আসতে পারবেন খুব ইজিলি, খুব অল্প টাকার মধ্যে, আর খুবই ভালো লাগে। আমি বিডিজের মধ্যে এই যে আমি আর ভাই সাদাত ভাই, ইনি হচ্ছে দিনাজপুরে থাকেন, পুরো বাসা রংপুরেই, কিন্তু দিনাজপুরে পড়াশোনা করার প্রেক্ষিতে এখানে দেখছেন। আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা কত সুন্দর, যে নদীর পাশে সূর্যটা কত সুন্দর। আর আমরা সেখানে থাকা অবস্থায় হচ্ছে রেল আরেকটি ট্রেন রয়েছে ছিল, আমরা সেটাকে ভিডিও ধারণ করে রেখি সেটা আপনাদের দেখানোর জন্য। অবশ্য ভিডিওটা অনেক ভয়ে ভয়ে করা হয়েছে, কারণ হচ্ছে ট্রেনের পাশেই এখানে বসে আমরা ভিডিও করেছিলাম। আসলে সেই জায়গাটা কাঁপতেছিল প্রচুর পরিমাণে, আমাদের ভয়ও লাগতেছিল, যাই হোক অনেক ভালো লাগছিলো যে আমরা কোনো এক জায়গায় নতুন একটা জায়গায় বসে ভিডিও ধারণ করছি। আমরা কিছুক্ষণ এখানে থেকে অবশ্য আমরা ফিরে এসেছিলাম, আমরা ওই স্পামের মধ্যে অনেকক্ষণ ধরে ছিলাম, কারণ এখানে অনেক সুন্দর বাতাস এবং হচ্ছে পানির স্রোতের শব্দ মুখরিত করতেছিল আমাদেরকে। নদীর চারপাশে যে আবহাওয়াটা আসলে মনোমুগ্ধকর, এবং হচ্ছে এখানে গেলে যে কারো গেলেও মন ভালো হবে, এবং হচ্ছে আমরা নিচে তাকাচ্ছিলাম কিন্তু অনেক ভয় লাগছিল যে যদি পড়ে যায়। আমরা ওখান থেকে আমরা নদী স্রোতের যেখানে স্রোত কম সেই জায়গায় নদীর কিনারে এসেছিলাম, এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা, ঠিক রেলওয়ে সেতু এবং হচ্ছে সড়ক সেতুর মাঝামাঝি আমরা বসেছিলাম। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা উপরে যে বাঁধের মধ্যে রুটে অনেক ওখানেও বসেছিলাম, তারপরে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিই। তো এখানে আমরা আরেকবার সেই ট্রেনের আরেকটা ট্রেন আমরা দেখতে পাচ্ছিলাম, যে হচ্ছে আবার সেই ব্রিজটি থেকে রেল সেতু থেকে ব্রিজটি থেকে নতুন একটা ট্রেন আসতেছিল। আসলে সেদিন আমরা তিনটা ট্রেন দেখেছি, তো এই তিনবার আমরা ট্রেনের ফুটেজ আমরা আপনারা দেখতে পেলেন, প্রথম দুটো আপনারা দেখতে পেলেন, একবার আমরা হচ্ছে সড়ক সেতু থেকে ভিডিও করেছিলাম এবং হচ্ছে আর একবার হচ্ছে ট্রেনে যে ব্রিজে যে স্পাম ওইখানে বসে আপনাদের দেখাইছিলাম যে একটা ট্রেন যাচ্ছিলো। তো আসলে এই জায়গাগুলো আমরা মিস করতে চাইনি এবং হচ্ছে আসলে খুব ভালো লাগছিলো ট্রেনের শব্দ। আর আগে এই রাস্তা দিয়েই বা এই ট্রেনের রাস্তা দিয়েই কিন্তু বাস বা ট্রাক বা যেটাই হোক না কোনো ছোটো ছোটো গাড়িগুলো চলাফেরা করতো, যেটা কিনা অনেক রিস্কি ছিল, ট্রেন আসলে রিস্ক লাগতো। এবং হচ্ছে এখান দিয়ে সাইকেল বলেন বাইসাইকেল বলেন সবগুলোই হচ্ছে মোটরসাইকেল সব যাতায়াত করতো, তো এটা খুবই রিস্কি ছিল। এখন এই নতুন সড়ক সেতু হওয়ার ফলে সেই রিস্কটা এখন আগানোর মতো নাই। তো এই পর্যন্ত আমাদের ভিডিওটি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের চ্যানেলের সাথে থাকুন। আর এই ভিডিওগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গা যেয়ে বানানো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা প্রফেশনাল না, আমরা হচ্ছে শখে এই জিনিসগুলো করি, তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।